গুড মর্নিং। আরে আরে বসো 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 বসো, উঠতে হবে বসো। অনেক সকালে উঠে পড়েছো দেখছি, রাতে ভালো ঘুম হয়নি নাকি? আমি তো ইচ্ছেও আগে উঠি 6টার মধ্যে, এতক্ষণে আমার পার্কে 10 রাউন্ড দৌড়ানো হয়ে যায়। আচ্ছা, এরপর 8 ঘন্টা হয় ফুটবল নিয়ে প্র্যাকটিস, আর এখানে আসার পর থেকে তো কেউ আমাকে ভোরবেলা উঠতেই দেয় না। জানো আমিও খেলতাম, তাই? হ্যাঁ খেলতাম, তবে ওই তোমার মতো ফুটবল নয়, ক্রিকেট। ব্যাটসম্যান না বোলার? অলরাউন্ডার। এই যে, এই তো, বাহ বাহ, গুড। খবর কি পড়বে? না না তুই পড়ে নাও। না না না, ক্রিকেটে ইন্ডিয়ার যে অবস্থা, আর পড়ার দরকার নেই। তার চেয়ে তোমার ওই মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা অনেক বেশি ইন্টারেস্টিং। ইস, চিদাকার এরিয়ানের ম্যাচে রাজীব দত্ত 4-4টে মিস করেছে। কিন্তু চিরাগের ডিফেন্সটা তো খুব ভালো। ডিফেন্স ভাঙতে জানতে হয়। জানো আমি একবার হাফ লাইন থেকে 5 জনকে ইনস্টেপ আউট স্টেপ ড্রিবল করে নেট করেছিলাম। আচ্ছা, মানে 86-এর একবারে মারাদোনার মতো? হ্যাঁ অলমোস্ট। বল পাই পেলেই মনে হয় যেন গোল করি, যেন গোল করতেই হবে। আমার যখন পায়ে বল আসে তখন জানি আর মার্ক করা হয়েছে। দুটো প্লেয়ার আমাকে ফলো করে, বাঁ দিকে প্লেয়ারটাকে ছোট্ট একটা ড্রিবল, তারপর একটা ব্যাক পাস, তারপর আবার আমার পায়ে বল, ডিফেন্ডারকে কাটিয়ে সামনে গোলকিপার, বাঁ দিক দিয়ে দুরালো একটা শট আর গোল। কি বোকা না আমি, আমি বোধ হয় কোনোদিনই খেলতে পারবো না। ভেবেছিলাম তোমায় অন্তত একবার খেলাটা দেখাবো, আর বোধ হয় হবে না। আমি খেলাটা ছাড়া পারবো না।
আচ্ছা, তুই না ঘুমিয়ে মটকা মেরে পড়ে আছিস? আমার আগেই চেক করা উচিত ছিল পান হচ্ছে কিনা। ডাকিসনি কেন? সত্যি কথা বলবো, তোকে দেখে বড্ড মায়া হলো। সাধারণত হয় না, তবু তাই বলে ডাকবি না? বেরোনোর সময় বারান্দায় দাঁড়িয়ে তোকে সি অফ না করলে আমার মন খারাপ হয় জানিস না? অনেক ভেবে দেখলাম যে মন খারাপ হলে সেটা সামলানো যায়, কিন্তু সারা রাত জেগে যদি ঘন্টা দুয়েক না ঘুমোস তাহলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। সেটা হলে কিন্তু সে তো তুইও জেগেছিলি সারা রাত, ওর জন্য টেনশন করেছিস। না, জেগেছিলাম ঠিকই, তবে তোর জন্য টেনশন করে নয় মোটেই। আমি ভাবলাম যে জেগে থেকে যদি মেন্টালি তোর পাশে থাকতে পারি আর কি। সত্যি কথা বলতে কি জানিস তো, তানিয়ার ব্যাপারটা না পুরো একটা মিরাকল। ও যে কন্ডিশনে ছিল আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি রিকভার করবে। প্রত্যেকের ওয়েল উইশেস, মানে সকলের উইল পাওয়ার কাজ করেছে জানিস তো, তাই জন্য তানিয়া এভাবে সুস্থ হয়ে উঠেছে। এ শোন, এতখানি মহৎ না হলেও চলবে রে, তানিয়ার বিপদ কেটেছে তোর জন্য। কাল সারা রাত যেভাবে ওর সঙ্গে থেকে ওকে ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছিলিস তাতেই ওর ইনফেকশনটা কন্ট্রোলে এলো। আই প্রাউড অফ ইউ বন্যা। যে কেউ হলে এই কেসে হাল ছেড়ে দিত। কিন্তু আমি তো সেটা করতে পারি না, কারণ আমি তো তোর কাছ থেকে এটা শিখেছি যে পেশেন্টের কন্ডিশন যতই ক্রিটিক্যাল হোক না কেন হাল ছাড়া চলবে না, ফাইট টিল দ্য এন্ড। তুই না আমার ইন্সপিরেশন জানিস তো, পুরোটাই আমি তোর কাছ থেকে পাই। টিউলিপ আর বাকি সকলের মতনই, প্রত্যেকেই তাই। আমি শিওর প্রত্যেকেই এই ইন্সপিরেশনটা তোর কাছ থেকেই ড্র করে, কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে কিভাবে নিজের। কেন বলছিস এসব কথা? কেন বলছিস? কি কেন বলছিস? আই মিন ইট, সেই জন্য বলছি। না রে, তুই যদি কথাটা মানতিস বা বিশ্বাস করতিস তাহলে কথাটা এতটা আর্টিফিশিয়াল শোনাতো না। দেখ, আমি তো জানি টিউলিপের সবাই, মানে তোরা আমার সম্বন্ধে কি ভাবিস, কাজে শুধু শুধু এই চারটে প্রশংসা করে আমাকে চাটা খেয়ে নিস। ওনাকে কি ডক্টর মজুমদার দেখিয়ে গেছেন? ইয়েস স্যার। বাকি সব ঠিকই আছে, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। রিপোর্টটা দেখে একটু। অনিকে এন্ডোস্কোপির জন্য নিয়ে যাবো। অনিক চলো আস্তে। ওকে, বাকিটা আমি দেখে নিচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।